শরীরের দিকে নজর দিয়ে চাইয়ে দেখি মা শরীরটা আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে। এই রকম কোন সন্তান যদি মায়ের চেহারাটার দিকে তাকাইয়া মনে মনে যদি ভাবে, মনে মনে যদি ভাবে আল্লাহ গো আমার মা শুকিয়ে গেল কেন গো, সন্তানের মনে মনে বন্ধ অন্তরটা কাঁদে রক্তকরণ হয়। আমার নবী বলে এমন প্রেমিক সন্তান বাইক নিয়ে চিন্তা করতে দেরি রে, তারা বল নামাই আমার আল্লাহ হজের ছওয়াব দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বন্ধু কেমন করে বুঝাইলে বসবারে, যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে যাকে রে, কত নারীর চেহারা প্রতিদিন সকাল টু সন্ধ্যা দেখা যায়, মায়ের চেহারা কারো মাঝে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বন্ধু যার বাবা নাই সে বোঝে রে, বাবার হাতের মতো বাবার হাতের ছোঁয়ায় যত নেয়ামত আছে, বাবার হাতের স্পর্শে সন্তানের কলিজায় যে শীতলতা আসে রে, পৃথিবীর কারো ছোঁয়ায় শীতলতা সন্তান পায় না। এই জন্য বলছি রে বাবার সাথেও বন্ধু খারাপ আচরণ করিও না। এই জন্য আমি বেশি বেশি করে বন্ধু একটা গজল গাই, আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই বাবা নাই দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, শুনে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার ভুলি কি গেছো আমার, ভুলি কি গেছো সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই শুয়োনে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার ভুলি কি গেছো আমার, ভুলি কি গেছো আমার। মা বাবা যার নাই সে বুঝে তার পৃথিবী যে কতটা শূন্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহরও অবাধ্য, মানে যেই সন্তানের উপর বাবা অসন্তুষ্ট
আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উপর অসন্তুষ্ট। বন্ধু, এক জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো তার নিজের মতো খরচ করতে চায়। বন্ধু একটু মনটা দিয়ে শোনো গো, পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। আজকে পৃথিবীর অবস্থা নষ্ট হয়ে গেছে রে, তার একটা মাত্র কারণ, আলেম ওলামাদের কথা আমরা শুনতে চাই না, শুনলেও মানতে চাই না, নিজে নিজের পাওয়ার খাটিয়ে বন্ধু চলতে চাই। এই জন্য দিন দিন আমরা শুধু অবনতির দিকে যাচ্ছি। মা বাবার জীবন একটা সন্তানের জন্য এত কষ্ট করে রে, প্রকৃত সন্তান যারা তারা ভাবতে ভাবতে বন্ধু কি হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো, নবী গো আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার সম্পত্তি না রে, তুমিও তোমার বাবার সম্পদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি মনে চায় তেমনি তোমাকে কাজে লাগাতে পারবে। একটা বারও পারবো না শব্দ ইউজ করতে পারবা না, যদি পারবো না বলো বাবার কলিজায় আঘাত লেগে যাবে রে, বাবার কলিজায় আঘাত লাগতে দেরি, আল্লাহর আরশ বন্ধু কেঁপে উঠতে দেরি হবে না। বন্ধু দেখবেন সন্তানের চেহারার দিকে তাকায় থাকে বাবা মা, সন্তান কিভাবে খুশি থাকবে, কি দিয়ে সন্তানকে খুশি রাখবে, সুখে রাখবে। পৃথিবীর সন্তানগুলো বাবা মার জন্য এমন ভাবে না, এই কারণে আজকে আমাদের বন্ধু এত অবনতি। একটু নজর দিতে হবে, এই যে আজকে তমিজউদ্দিন সাহেবের জন্য নার আওলাদের মাগফিরাত কামনার জন্য বন্ধু এই যে আজকে মাহফিলের আয়োজন করেছে, এটা নবীর নির্দেশ তারা পালন করতেছে। কার নির্দেশ? বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, নবী গো, ও গো প্রাণের নবী, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তাদেরকে কিভাবে সেবা করব, তাদেরকে কিভাবে ভালো ব্যবহার করব, তাদের সাথে কেমন করে আমি একটা সখ্যতা গড়ে তুলতে পারি গো নবী। এবার আমার নবী বলে দিল, তুমি তোমার পিতা মাতার জন্য দান সাদকা করো, দোয়ার আয়োজন করো, মাহফিলের আয়োজন করো, কোরআন খানির আয়োজন করো, বাবা মার জন্য, বাবা মা যাকে ভালোবাসতো তার সাথে তুমি সম্পর্ক রাখো, বাবা মা বাবা যার সাথে বেশি, যার সাথে চলতে বাবা বেশি খুশি হইতো তুমি তার সাথে ভালো একটা সম্পর্ক রাখো, মা যার সাথে উঠতে বসতে কথা বলতে শান্তি পাইতো তার সাথে তুমি একটা সুন্দর সখ্যতা গড়ে তোলো, তাহলেই তোমার বাবা মার সাথে উত্তম আচরণ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক মৌলবি বের হইছে, ও বন্ধু তাদেরকে বলি কথিত মৌলবি, ওরা বলে বাবা মা মারা গেলে তাদের জন্য খাওয়ানো যাবে না। আপনাদের এলাকায় এরকম দুষ্ট মানুষ আসেনি? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার নবী জানিয়ে দিয়েছে আল্লাহর কাছে দুই টাকা সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি পছন্দের একটা হলো পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র তোমরা সালাম দিয়ে দিবা আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো বন্ধু মিলাদকে বন্ধু দোয়াকে নাজায়েজ বলে, এই যে আমার আগে আমার পূর্বের বক্তা ভাই জিদরাজা তিনি বলে গেছেন বন্ধু, যে এখন নাই নাই করতে করতে এতটাই শুকাইছে দুনিয়া, একেবারে রহমত থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, ঠিক কিনা বলেন? বন্ধু এই যে মুরব্বী আমার চাচারা আমার বাবারা দাদারা যেই যোগে যেইভাবে আমল করে এসেছে তাদের মতো আমল করো, পৃথিবী আগের মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখনকার নতুন আপডেট, এই যে আপডেট দিতে 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 বন্ধু, ও বন্ধু নাপিত যেমন বড় চুল কাটতে কাটতে একেবারে ছোট্ট করে দেয়, এখন কিছু কাট মৌলবি বেরোইছে, কথিত মৌলবি বেরোইছে, ইসলামকে কাটতে কাটতে নাপিতের মতো একবারে ছোট করে ফেলছে, ঠিক কিনা বলে? নামাজ নাই, মিলাদ নাই, জিকির নাই, দোয়া নাই, মোনাজাত নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই বন্ধু, তাহলে আগের যুগের মানুষ কি ভুল করেছিল? না না, আগের যুগের মানুষ বন্ধু ভুল করেনি, ভুল করছে এখনকার যুগের মানুষ। আমার নবী
আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছে, রে পৃথিবীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, সব হুজুরের সাথে প্রেম করা যাবে না, সব মৌলবীর কথা বিশ্বাস করা যাবে না। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? কোন মুসির কথা বলেনি, কোন লোকাল মানুষের কথা বলেনি, আমার নবী আলেমদের কথা বলেছে। বলে হুজুর কেন গো, তারা তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থের জন্য, আধিপত্য বিস্তার করার জন্য মন গোড়া ফতুয়া দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিবে, এই জন্য যেই কোনো মৌলবীর কথা বিশ্বাস করা যাবে না, তাদের সংস্পর্শে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের সম্পর্কে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা জাহান্নামে চলে যাবে। বন্ধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা সব বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ নাই। শুধুমাত্র মুসলমানের কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত 73টা দল হবে, কয়টা? এর মধ্যে 72টা দল যাবে জাহান্নামে রে, আর একটা দল যাবে মাত্র জান্নাতে, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ। রাসূল বলেছেন, মানা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই জন্য বন্ধু এই দিকে আমাদের রেখে নজর দিতে হবে, ঠিক কিনা বলেন? একটা আছে কি জানি তার নাম মুরব্বি, কয় বাবা মার জন্য দোয়া ফরানো নাকি শৌরের গোস্ত খাওয়ার সমান। আমি নিজে শুনছি ভিডিওটা, হালালকে যারা হারাম বলে এরা কি মানুষ? কথা বলেন মানুষ? তো এই জন্য বলছি আপনাদেরকে সাবধান হতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে প্রেম করতে হবে, অন্যথায় কিন্তু জীবনকে কখনোই বদলানো, কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মা বাবার জন্য দোয়া করাবেন। আজকে যেরকম মাহফিলের আয়োজন করেছে তমিজউদ্দিন সাহেবের আওলাদেরা, এরা অত্যন্ত সচেতন মানুষ, কারণ আজকে তমিজউদ্দিন সাহেবের মাগফিরাতের উদ্দেশ্যে, সালে সাহেবের উদ্দেশ্যে যেমনি মাহফিলের আয়োজন করেছে, ওনাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এখন থেকে ট্রেনিং নিচ্ছে, নিচ্ছে না? হাজার জন হাজার কথা বললেও ওরা শুনবে না, বলবে আমার বাবা দাদার জন্য করেছে, আমি আমার বাবার মায়ের জন্য করব। এটাই কিন্তু আপনার নেক্সট জেনারেশনকে ট্রেনিং দেওয়া, ঠিক কিনা বলেন? এখন আমরা কিন্তু এই কাজগুলোর সাথে আকৃষ্ট থাকতে চাই না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আমরা কি এই কাজগুলোর সাথে আকৃষ্ট থাকতে চাই? চাই না। সম্মানিত উপস্থিতি, আপনারা বসেন না, আপনারা বসেন। আইসো ভবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গোবে, আসো রে আল্লাহুম্মা কান্দায়ো না কান্দায়ো না প্রণি নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদেবা, আসুরি করে বাবা রে করে বাঘর করে বাকি যখনি চলে আরে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মহাপতে
আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? মা বাবা নিয়ে কি আরেকটু আলোচনা করব? আমার কিন্তু খুব কষ্ট হইতেছে, তারপরেও কিন্তু আমার মানে আসছি যেহেতু কষ্ট করে, এত সুন্দর একটা জান্নাতের বাগান, আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ দেখে আলোচনা করার মানসিকতা আমার আছে, বিদায় কিন্তু আমি আলোচনা করতেছি, আরেকটু কি করবো? পিতা মাতাকে এখন এত অবহেলিত বানাইছে এই সমাজ, প্রত্যেকটা সমাজে এই রকম ধরনের একটা বিচার কার্যে ব্যবস্থা করে, এই এই পিচ্ছি এই ব্যাপার কি, এটা কি ফুটবল খেলার মাঠ পাইছো এখানে? হ্যাঁ দেখেন না, মুসলমানের বাচ্চা আজকে মাহফিলে আসছে টুপি ছাড়া, আবার ইয়ার মতো হাসতেছে বসে বসে। এই জাতির গজব, এই জাতির ধ্বংস খুব কাছে। গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলাকে গিরেছে বেহায়াপনা বাংলাদেশের মানুষ করেছে। খেলাটা ছিল জুয়া খেলা, খেলাটা ছিল কি আপনাদের বাংলাদেশ বাঙালির ভাষায়? ফুটবল খেলা। কি খেলা? কোরআন হাদিসের ভাষায় এই খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? এই খেলাটা খেলেছিল কে? বেঈমানেরা। কারা? এখন বেঈমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবা মুবিন, আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানরা খেলেছে, তাদের ফ্যানটাকে হাফ প্যান ছিল না ফুল প্যান ছিল? হাফ প্যান পরা থাকলে কি একটা মানুষের লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? সম্মানিত উপস্থিতি, কি বলবো আপনাদেরকে, কি বলবো? এই যে বিদুর্মীরা খেলাটা খেললো, খেলাটা ছিল জুয়া, তারা খেলেছে অর্ধলঙ্গ পোশাক পরে, একটা পুরুষ আর একটা পুরুষের। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। তাহলে এই বাংলাদেশ থেকে, এই সমাজ থেকে জিনা নামক, সমকামিতা নামক, ব্যভিচার নামক শব্দ উঠে যাবে, ঠিক কিনা বলেন? বেঈমান কাফেররা অর্ধলঙ্গ পোশাক পরে তারা খালি মাঠে ছোটাছুটি করেছে, তাদের লজ্জাস্থান দেখছো না? কথা বলে না কেন? চোখের কাজ কি? চোখের কাজ কি? চোখের কাজ শুধু দেখা না, জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? নোংরা জিনিস দেখেছেন, চোখের জিনা হয়ে গেছে। কি হয়ে গেছে? চোখ যখন নোংরা জিনিস দেখবে, নোংরামি আপনার কলবে এসে ঠাই নিবে, আর তখনই আপনার নক্স নফসের নোংরামি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তখন তো তোমাদের হাসি আসে না, তখন তোমাদের অন্য কোনো মনের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা আসে না, যত তোমাদের রং তামাশা, তোমাদের যত বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু শুরু হয় মাহফিলে গেলে আর মসজিদে গেলে। এটাই হলো মুসলমানের জন্য। আজকে আজকের এই এলাকাবাসী মাহফিল কি প্রতিদিন হয়? বছরে একবার, আমি মনে 2 বছর আগে নিয়ে একবার এসে গেছিলাম, 2 বছর আগে একবার এই মাহফিলে এসে গেছিলাম আমি, আবার এই 2 বছর পরে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, সুযোগ পাইছি, আসছি। এই মাহফিলটা বছরে একবার হয়, এই একটা মাহফিলের দিন মানুষ ধৈর্য ধরে একটু বসতে পারেন, এগুলো কি মুসলমান বলা হয়? এই জন্য আমি বলি 73টা দলের মধ্যে 72টা দলে যাবে জাহান্নামে, একটা দল পাবে জান্নাত। একবার সহজ হিসাব, প্রতি হাজারে 999 জন যাবে জাহান্নামে, আর একটা লোক হবে মাত্র জান্নাতি। আর বর্তমান যে যুব সমাজ, বর্তমান যে ইয়াং ছেলেদের যে একটা বেস, বর্তমান প্রজন্মের যুব সমাজ, এদের 2000 খুঁজলেও একটা জান্নাতি আমি পাবো না। আপনারা হয়তো ভাববেন অমুকের ছেলেটা অনেক ভালো, সে অনেস্ট, এই হে অনেক কথা বলবেন, কিন্তু আমরা যখন তাদেরকে দেখি, তাদের চালচলন দেখি, তাদের আচার আচরণ দেখি, কোনোটাই সুন্দর পাওয়া যায়? একটা জিনিস সুন্দর পাওয়া যায়, লাঠি নিয়ে দৌড়াদৌড়ি, ওই গাছের একজনের গাছের নারকেল চুরি করা, তাল চুরি করা, ডাব চুরি করা, খেজুরের রস চুরি করা, এই ধরনের নোংরামি তাদের দ্বারা সম্ভব, ভালো কোনো কাজ তাদের পক্ষে সম্ভব না। আবার একেবারে সবাই যে নষ্ট এরকমও কিছু তো ভালো আছেই। তবে আমাদেরকে কি করতে হবে? দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে বাবা মাকে কি করতে হবে? বাবা মাকে দায়িত্বশীল হইছেন, আমার কাছে একটাই বইছে, এটা হাঁটু সিরা, এটা পিছনে আসিল, এটা দেখছি সামনে এসে বসে, এটা হাঁটু এদিক দিয়ে ফাতাইল্লা সিরা,
এই যে পোশাক এটা তো তার দোষ না, এই হাসাহাসি করবেন না, এই যে ছেলেটা পড়ছে সে তো একদম ছোট্ট ছেলে, তো বড় হয়ে গেছে দেখতে কিন্তু ওর তো ওই বুঝ হয় নাই। তো ওই ছেলে যে প্যান্টটা পড়ছে এটা কি তার বাবা মা দেখে না? সে কি চাকরি করে, ইনকাম করে, বাবার থেকে টাকা নিয়ে প্যান্ট কিনে কিনে না? এখন মা বাবার কি দায়িত্ব ছিল না, বাবা এই পোশাক তো লজ্জিত পোশাক, এই পোশাকের জন্ম কোথায় জানেন? এই পোশাকের জন্ম কোথায় জানেন? জানেন না। এখন আমরা ব্রাশ করি না, ব্রাশ আমরা মুসলমানের জন্য কিন্তু শুরু থেকে ব্রাশ ছিল না, মেসোয়াক ছিল। বেঈমানেরা বিদর্মীরা কৌশল করে ব্রাশটাকে আবিষ্কার করে মেসোয়াকের মতো একটা সুন্নত ইবাদতকে হত্যা করে ফেলেছে। আজকে মেসোয়াকের খবর অনেকেই জানি গেল। এটা সেকেন্ড টাইম যদি বলি, আমাদের বাড়ি বাড়ি যখন আমরা ছোট্ট ছিলাম ওগো কারো কাছেই কিন্তু কোনো আমরা ফসরে পাইনি, মক্তবে যদি না যাইতাম ফিরা দিত ধৈরা, সকালে কোথায় যাইতো? মক্তবে, ফোরকানিয়া মাদ্রাসা। এখন কিন্তু ওই ফোরকানিয়া মাদ্রাসাকে কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফোরকানিয়া মাদ্রাসাকে জিন্দা হত্যা করে ফেলেছে। এটাও কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল। এটাও কি বেঈমান কাফেরদের একটা অপকৌশল? কথা কি বুঝেন আমার? কথা বলেন না কেন? তিন নম্বরে এই যে পোশাকটা, নারীদেরটা হচ্ছে একেবারে পাতলা, নারীদেরটা কি একেবারে পাতলা, তারা পোশাকটা অন্যটা পেছানোর পরেও তাদের শরীরটা দেখা যায়। রাসূল বলেছেন যে মহিলা পোশাক পরার পরেও তাদের বডি দেখা যায় তারা হলো উলুঙ্গিনী, নাউজুবিল্লাহ। আর এই যে ছেলেটা পোশাক পরছে, এরকম অনেকে জিন্স প্যান্ট পরে আসছে, এই যে জিন্স প্যান্টটা এটা কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু আমাদের জন্য জায়েজ নয়। বলে হুজুর কেন জায়েজ নয় কি মুখস্থ বলছি? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য উত্তম পোশাক হলো উপর দিয়ে থাকবে নাভির বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন এই জিন্স প্যান্ট নামক এই প্যান্ট হাজার চেষ্টা করলে কি উপরে উঠবে? কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে, কারণ এটা বেঈমানরা এটাকে সৃষ্টি করেছে মুসলমানের লজ্জাকে, ঈমানকে ধ্বংস করার জন্য, কিন্তু মুসলমান সেইটার দিকে নজর কথা বলেন দেয়। এই জন্য বাবা মাকে সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে, আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কে পোশাক পরছে, কেমনভাবে চলাফেরা করছে, এগুলোর দিকে কড়া নজর রাখতে হবে, ঠিক কিনা বলেন?